সরস্বতী পূজোর আগে ভিলেন বৃষ্টি। শুক্রবার থেকে বৃষ্টির দাপটে সমস্যায় পড়েছেন প্রতিমা শিল্পীরা, ক্ষতির মুখে ফল ব্যবসায়ীরাও। আগামী দিন থেকে কমতে পারে বৃষ্টি, দাবি আবহাওয়া দপ্তরের। অকাল বর্ষণে বাধা বাগদেবীর আরাধনায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো শুক্রবার ভোররাত থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। এদিন 224 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, মালদা প্রতিটি জেলায় বৃষ্টি হয়েছে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, দিনের বেলাতেও কার্যত অন্ধকারে ঢেকে যায় চারপাশ। বৃষ্টিপাতের ফলে তাপমাত্রাও কমেছে শহরে। সরস্বতী পুজোর আগের দিন ভোর থেকে বৃষ্টির জেরে নাজেহাল সকলেই। বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও গৃহস্থের বাড়িতে বাগদেবীর আরাধনা হয়ে থাকে। পুজোর আগের দিন বৃষ্টির ফলে সমস্যায় পড়েছেন প্রতিমা শিল্পীরা। বৃষ্টির হাত থেকে প্রতিমা বাঁচাতে হিমশিম খেতে হয়েছে তাদের। অঝোরধারায় বৃষ্টির ফলে ক্ষতি হয়েছে প্রতিমার। এ বিষয়ে এক প্রতিমা বিক্রেতা অসীম রায় বলেন, মাটির জিনিস, বৃষ্টি হবার পর থেকে আর খদ্দের নেই বাজারে, চরম ক্ষতির সম্ভাবনা। এই যে বৃষ্টি বাদলার জন্য এখন কি করা হবে, এখন মাটির জিনিস আমাদের তো বেচতে হবে যে কোনো দামে। খরিদ্দার এসেছিলো একটু, এবার বৃষ্টির পর এখন আর খরিদ্দার আসছে না, জানি না পরবর্তী খরিদ্দার কতটা কী হবে, আমরা নিজেরাও জানি না। যেটা একটা ব্যস্ত করতে রাখার তো জায়গা নেই বাড়িতে, যে কোনো ইয়ে ছুঁয়ে চলে যেতে হবে, এরকম একটা ব্যাপার। এবার হচ্ছে চরম ক্ষতির মধ্যেই পড়ে গেছে, কিছু করার নেই, এখন কী করবো, আমাদের যে কোনো দামে বেঁচে উঠতে হবে। প্রায় একই অবস্থা ফলের বাজারেও। ব্যবসায়ীদের দাবি, বাজার খা খা করছে, খরিদ্দারের দেখা নেই। পুজো উপলক্ষে বেশি বিক্রির আশায় অনেক বেশি মজুত করেছিলেন ফল ব্যবসায়ীরা, সেই তুলনায় বিক্রি নেই, স্বাভাবিকভাবেই চিন্তায় ফল ব্যবসায়ীরাও। সারা বছর যে আমরা একটা আশা করে থাকি সরস্বতী পুজোর বাজার পাবো, সেটা আমাদের একদম লস, মানে কোনো মালের দাম পাচ্ছি না, কোনো খরিদ্দার নেই, ক্রেতা নেই, কোনো কিচ্ছু নেই, অল্প দামে বিক্রি করতে হচ্ছে সব মাল, বাজার একদম ফাঁকা। দেখুন না, বাজারে কোনো লোকই নেই, যে দোকানে এই দোকানে যেভাবে পরিমাণে খরিদ্দার থাকে সেই পরিমাণে কোনো খরিদ্দার নেই। প্রচুর মাল, প্রচুর মাল, দেখুন না ঘরে প্রচণ্ড স্টক, প্রচুর মাল তুলেছে কিন্তু কোনো খরিদ্দার নেই, সেই পরিমাণে কোনো খরিদ্দার নেই। এইভাবে বৃষ্টি হলে কী করে আসবে, যার 1 কিলো দরকার সে 2 নিচ্ছে। এদিন বৃষ্টি কমার পর প্রতিমা কিনতে বাজারে বেরিয়ে সমস্যায় পড়তে হয়েছে ক্রেতাদেরও। এ বিষয়ে স্থানীয় গৃহবধূ পিয়ালি ব্যানার্জি বলেন, একটু বৃষ্টিটা কমেছে বলে আসতে পারলাম, কিন্তু খুবই খারাপ লাগছে, বিশেষ করে এই ব্যবসায়ী যারা আছে, একটা দিন তারা অনেক আশা করে থাকেন, আর সরস্বতী পুজোর জন্য তো আমরা সবাই ওয়েট করে থাকি, আর হচ্ছে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে খুবই খারাপ লাগছে। এই যেমন তেমন করে সারতে হবে এবারটা ঘরের মধ্যে, কিন্তু বাচ্চাগুলো যেরকম শাড়ি পরে বেরোই সেটা কিভাবে কি হবে এখনো আমরা বুঝতে পারছি না এই যা ওয়েদার। সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে ভ্যালেন্টাইন ডে, অথচ এবছর সরস্বতী পুজোতে ভিলেন বৃষ্টি। স্বাভাবিকভাবেই মন খারাপ কলেজ পড়ুয়া থেকে ছাত্রছাত্রী সকলের। এ বিষয়ে কলেজ পড়ুয়া সৌভিক চন্দ্র জানান, সারা বছর ধরে প্ল্যান করা ছিল, বৃষ্টির কারণে মন খারাপ। তবে আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী শনিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সরস্বতী পুজোর দিন থেকে বৃষ্টি কমে যাবে বলে জানাচ্ছেন তারা। অকাল বর্ষণ কাটিয়ে আপাতত বাগদেবীর আরাধনাতেই মেতে উঠতে চাইছেন সকলে। কি বলবো, কালকে সরস্বতী পুজো, অনেক প্ল্যান ছিল, স্কুল যাব, কলেজে যাব, সারা বছর অপেক্ষা করে থাকি আমরা, তাই এই বৃষ্টির জন্য এবার দেখা যাক কালকেও এই বৃষ্টি থাকে কি না, এবার দেখা যাক যদি একটু কমে তাহলে সেই, হ্যাঁ ওরকমই বিষয় আর কি, দেখা যাক। এই যে বৃষ্টির অবস্থা খুবই খারাপ লাগছে সবারই মনটা, কালকে সরস্বতী পুজো, একদম কাস্টমার নেই, তারপরে এই বিপর্যয়ের জন্য আমাদের বাজেট নেই, অনেকটা ডাউন, সব ছেলেমেয়েরা একটু বেরোবে আমাদের কিছু বলবে, সেটাও এখন সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।